তিন মাসের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড কিং শাকিব খান। দেশটির নাগরিকত্ব চেয়ে এরই মধ্যে তিনি আবেদনও করেছেন। শর্ত সাপেক্ষে অন্তত ৬ মাস অভিনেতাকে যুক্তরাষ্ট্রে থাকতে হবে, তিনি সেটাই করছেন। গেল মঙ্গলবার বিকেলে বাংলাদেশের জনপ্রিয় এই নায়ক নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি সেলফি পোস্ট করেন। সেখানে দেখা যায় সাদা হুডি পরা শাকিবের চোখে সানগ্লাস, মাথায় শীতের টুপি, সোফায় হেলান দিয়ে বসে আছেন তিনি। সেলফির ক্যাপশনে লেখা আ সেলফ পোর্ট্রেট ফটোগ্রাফ। ছবিটির ব্যাপারে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, নিউ ইয়র্কের বাসায় বসে এই ছবি তোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকা শাকিব খান এখন কেমন আছেন, সেখানে কি করছেন, সে বিষয়ে বিস্তারিত না জানা গেলেও বোঝা গেল সুন্দর সময় কাটছে তার। শাকিব খান বলেন, সেলফি তোলার অভ্যাস আমার একেবারেই নেই, মনে পড়ছে না কখনো তোলা হয়েছে কিনা। নিউ ইয়র্কে একজন নিকটাত্মীয়র বাসায় বেড়াতে যাব, বাসা থেকে বের হওয়ার আগে মনে হলো সেলফি তুললে মন্দ হয় না, তোলার পর মনে হলো ভক্তদের সঙ্গে শেয়ার করি, তাই ইনস্টাগ্রামে পোস্ট করা। এদিকে ভক্তরাও তাদের প্রিয় নায়কের সেই সেলফিতে মন্তব্য করে নিজেদের ভালো লাগা প্রকাশ করেন। বড় পর্দার জনপ্রিয় নায়ক শাকিব খান বরাবরই নিজেকে আড়ালে রেখেছেন, তবে কয়েক বছর ধরে ফেসবুক ইনস্টাগ্রামের কারণে তার কাজের আপডেট পেয়ে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের জীবনের সুন্দর মুহূর্ত আর ইতিবাচক খবরগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৬তম আসরে অংশগ্রহণ করতে গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। অনুষ্ঠান শেষ হলেও দেশটিতে তিনি থেকে যান। কয়েকদিন পরই জানা যায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চেয়ে তিনি আবেদন করেছেন, যার শর্ত মতো টানা ৬ মাস তাকে সেখানে থাকতে হবে। ফলে গোলই নামে একটি ছবির ডাবিংয়ের কাজ পরিচালককে যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে সম্পন্ন করেন শাকিব। তবে শুধু নিজের জন্য নয়, ছেলে আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্য নাকি আবেদন করেছেন কিং খান। এ নিয়ে কিছুদিন আগে বেশ ক্ষোভ প্রকাশ করেন নায়কের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি গণমাধ্যমকে দাবি করেন, শাকিব খান তার ছেলেকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করছেন, যদিও সাবেক স্ত্রীর অভিযোগের ব্যাপারে এখনও মুখ খোলেননি অভিনেতা। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।